এইসব শিক্ষা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, এই ধরনের শিক্ষা তোমাদের অনেকবার দিয়েছি, আবার দিচ্ছি, আবার শেখাচ্ছি। নিরন্তর নতুন জিনিস নিয়ে আমি গবেষণা করছি এবং সেই গবেষণায় সিদ্ধ হওয়া ফলপ্রসূ জিনিস আমি তোমাদেরকে শেখাচ্ছি। ওষুধের কোম্পানি করো, 50 মিলিসিমাল স্কেলে কাঁচের বোতলে দেয়, আমি দামি প্লাস্টিকের বোতলে ঢেকে ফেলেছি। একটা ওষুধ পাওয়ার জন্য কত নাটক, আজ হবে না, কাল এসো, ছ মাস পরে এসো, অনেক নাটক, অনেক খাজনা, অনেক বাজনা। তারপর সে ওষুধটা কদিন পরে জমে যাচ্ছে, ব্যবহার করা যাচ্ছে না, ফেলে দাও, আবার আমাদের কাছে আসো, আবার আমরা নাটক করো, আবার তোমাদেরকে আমরা কুকুর ছাগলের মতো ব্যবহার করি, তোমাদের মাথা আমাদের কাছে বিক্রি হয়ে গেছে, এই ওষুধ কদিন পরে ফেলে দিতে হবে। তোমার বডি কেন এরকম জমে যাবে, তোমার বডি এরকম কেন জমে যাবে? লন্ডনের নেলসন অ্যান্ড কোম্পানি থেকে বডিতে ওষুধ এনেছিল ডক্টর স্পিদে 1952 সালে। 1952 থেকে 1962, 1972, 1982, 1983, 30 বছর পরে আমরা দেখেছি যেমন বডি তেমনি আছে। 1982 সালে যখন আমরা ডক্টর স্পিদের কাছে গেছি, যখন যেমন বডি তেমনি আছে। তোমরা এত বড় বড় কোম্পানি, এত বিজ্ঞাপন দিচ্ছ, ভরংবাজি অনেক করছো, নাটক অনেক করছো, ডাক্তারদের সাথে কুকুর ছাগলের মতো ব্যবহার করছো কর্তব্যের দল, অথচ তোমাদের ওষুধ কদিন পরেই জমে যাচ্ছে। এইগুলো ছেলেরা দলে দলে ফেলে দিচ্ছে, আমিও ফেলে দিয়েছি, কদিন পরে এগুলো জমে পায়েস হয়ে যাবে, আর ফেলাফেলি নয়, বুদ্ধি কাজে লাগাতে হবে। এই বুদ্ধি তোমরা কাজে লাগাবে, যেই জমতে আরম্ভ হলো, যেই খারাপ আরম্ভ হলো, এগুলো তো ওষুধ আছে, ওষুধের কোয়ালিটি আছে। 50 মিলিসিমাল তো বানানো হয়েছিল 3x টাইট্রেশন করে, সব পটেন্টাইজ করা হয়েছে, তো অনেক ওষুধের 3x, 4x, 5x, 6x পরে, তাহলে গ্লোবিলস হোক আর পাউডার হোক, টাইট্রেশন পাউডার হোক, তার মধ্যে ওষুধের প্রপার্টি আছে। তাহলে যদি এর মধ্যে ওষুধের প্রপার্টি থাকে, তাহলে আমি RS ঢাললেও সেই প্রপার্টি থাকবে। মিশিয়ে নাও, এটা বন্ধ করো কাবেরি, এটা বন্ধ করো। এবার ঢাকি দিয়ে দাও, একবার দুবার ইউনিফর্মলি মিক্স করে দাও, ব্যাস। সো মাস্ক সল 0/4, এক ফোঁটা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আবার যদি কমে যায়, নিচের দিকে এই লিকুইডটা, অ্যালকোহলটা ফুরিয়ে গেল, আবার ঢেলে নেবে, আবার একবার ঝাঁকি দেবে। 4 হলো, 4.1 হতে পারে, 4.2 হতে পারে, 4.3 হতে পারে, চলুক না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যদি পোটেন্টাইজেশন থিওরি ঠিক থাকে, যদি ডাইনামিক মেডিসিনের কাজ ঠিক থাকে, তাহলে কাজ হবে। সুতরাং ওষুধের কোম্পানির কাছে আর বিক্রি হওয়ার দরকার নেই, তাদের লাতি ঝাঁটা খাওয়ার কোনো দরকার নেই, তারা আমাদেরকে, ডাক্তারদেরকে গরু ছাগল মনে ব্যবহার করছে, সেই সুযোগটা তোমরা তাদের আর দিও না, এই আমার অনুরোধ। ওষুধ এইভাবে তৈরি করো, শুধু ভালো কোম্পানির RSটা কেনার চেষ্টা করো। এই থিওরি অনেকবার বলেছি, আবার বলেছি, এটা 50 মিলিসিমাল স্কেলের ক্ষেত্রে, তাহলে এই 0/4 চলবে অনন্তকাল ধরে চলতে পারে। সেন্টিসিমেল স্কেল পোটেন্সি 30-100 ওই একইভাবে তৈরি হয়, আমি আগে দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি।